যাদের ভিতরটা সুন্দর তাদের সব কিছুই সুন্দর। ভিতরে যদি হিংসা থাকে সে কোনো দিন সুন্দর হতে পারে না। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে আদর করি, বড়দেরকে শ্রদ্ধা করে চলি এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসি। ইনার বিউটিটা আগে দরকার। আমার যদি মনটা অন্তরটা ভালো না থাকলে ওই ফেসে কিছুই আসবে না। আমি মনে করি যে প্রত্যেকেরই যাদের একটু বিউটির সম্পর্কে যাদের একটু জ্ঞান আছে, যারা চিন্তা করে নিজেদেরকে নিয়ে, ভিতরের অন্তরটাকে আগে ভালো রাখতে হবে। নিজের ডায়েটের জন্য কোনো স্পেশাল চার্ট আছে কিনা যেটা দেখে সবাই ইন্সপায়ার্ড হবে, যেমন আমাদেরকেও কোনো ইন্সপায়ার্ড হয়ে এমন কিছু বলেন? আমি তো নাচের প্র্যাকটিস করি প্রতিদিন, এটাই আমার ডায়েট। আর আমি খেতে পছন্দ করি, সব রকম খাওয়াই আমি, তবে হেলদি ফুড আমি খাই, যেমন ভেজিটেবল আছে, গুঁড়ো মাছ আছে, আমি মাছের খুব ভক্ত, এগুলো আমি খাই, আর প্রচুর পানি খাই, আর শাক সবজি, আমার দেশীয় ফল, এগুলো আমি খাই। আচ্ছা, যখন সিনেমার শুটিং হয় তখন আগে যখন শুটিংগুলো হতো আপনি কি গানের দৃশ্যগুলোতে শ্যুট করতে বেশি পছন্দ করতেন নাকি নর্মাল অ্যাজ ইট ইজ? সবগুলো থাকি না, সবাই একটা গান হলে এক্সাইটেড ফিল করে গান, তবে গানটাকে ভালো লাগতো কারণ এটা আমার সাথে রিলেটেড ছিল, নাচটা গানটা, এর জন্য। মেকআপ রুমে বসে সময়টা কীভাবে কাটানো হতো যখন শট না থাকতো? সবার সাথে কথা বলেই তো সময় চলে যেত, সময় থাকতো না। মানে আড্ডা দেওয়ার কোনো মেমোরি মনে পড়ছে যে? অনেক অনেক, এগুলো এত কম সময় হবে না, অনেক। এটা আমি তো সবসময় বলি যাদের ভিতরটা সুন্দর তাদের সব কিছুই সুন্দর আমি মনে করি। আর ভিতরে যদি হিংসা থাকে সে কোনো দিন সুন্দর হতে পারে না। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে আদর করি, বড়দেরকে শ্রদ্ধা করে চলি এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসি, এটাই আমার ইনার বিউটি। সম্প্রতি এআই প্রযুক্তি দিয়ে আপনার একটা সুন্দর ছবি দেখেছি, আপনার কাছে নিজের কাছে কেমন লেগেছে সেই ছবি? অনেক ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমি আগের যেই ছিলাম অঞ্জনা সেটাই হয়ে গেছি, তবে আমার মনে হয় যে করেছে এই জিনিসটা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে ও যে ফটোটা করেছে এখন কিছু বলবো না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।